এআর ডাইকাস্টের সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমাদের থার্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং সেই সাথে তার আগে হবে সেমিফাইনাল, এই দুটো পর্ব দেখার জন্য একসাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পর কিন্তু আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আসলে ওই হট ফিল্ড রেসিংয়ের জন্য আসলে খুব বেশি চ্যানেল কিন্তু সারা ওয়ার্ল্ডেই নেই। ফার্স্ট অফ অল খুবই মানে খুবই এটা আসলে পীড়াদায়ক এই হট ফিলসগুলোকে কালেক্ট করা। আমরা কিন্তু শুধুমাত্র মানে মানে সব ধরনের কার, মানে আমাদের সেডান, স্পোর্টস কার, রেসিং কার, হাইপার কার সবগুলোই কিন্তু আমরা নিয়ে আসছি, সুপার কার সবগুলো কোনটা নিয়ে নেই। সো এবং কি প্রিমিয়াম লাইন হট ফিলসও কিন্তু আমরা নিয়ে আসছি। দ্যাটস ওয়াই আপনারা আসলে কিন্তু একটা মিক্স ফ্লেভার পাচ্ছেন। এবং আপনারা জানেন আমাদের একটা মেটাল, আমাদের সেই মানে রেস লাইন ডিটেক্টর, যেটা আসলে চুল পরিমাণ আগায় থাকলেও কিন্তু সেটা ডিটেক্ট করতে পারে, যেটা আমাদের আসলে খালি চোখে এমন কি স্লো মোশনে বোঝা সম্ভব না। বারবার আপনারা কাস্টিং দেখতে যাচ্ছেন, আর এটা এখন যে গাড়িটা দেখছেন সেটা কিন্তু আমাদের নিজস্ব কালার করা, আর এখন বের হয়েছে 2022 কারটা কিন্তু বের হয়েছে, আর বাট এটা ছিল 21 কাস্টমস করা। তো আমরা কিছু কাস্টমস কারও কিন্তু রেসিং এনেছি। এটি আরও একটি ডিওরামা, তার আগে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদেরকে আমাদের যে ডিওরামাগুলো সেগুলো কিন্তু ডিটেলস দেখিয়েছি। আমাদের কাজও চলছে, আমরা আপডেটও করছি। প্রবলেম হচ্ছে সময় পাওয়া, আসলে কি বলবো, নেশাটাকে মেনটেন করাটাও কিন্তু একটা বিশাল বিষয়, কারণ একটা পেশা আমার আলাদা। তো যাই হোক, আপনারা সাথে আছেন, ভালো লাগলো। অনেকে বাইরে থেকে আছেন, পরবর্তী কাস্টিংগুলো ইংলিশেও হতে পারে বিকজ তারা রিকোয়েস্ট করেছে। আর সত্যি কথা, আসলে আর কথা বাড়াবো না, আমরা সরাসরি রেসে চলে যাব। আর দুই একটা কাস্টিং দেখতে থাকুন এবং আসছে সেই এক্সাইটমেন্ট। থার্ড প্লেস আগের বারের মতোই আমরা কিন্তু সবগুলো কারকে এবার অপরচুনিটি দিব থার্ড এবং ফোর্থ প্লেসের জন্য। আর ফাইনালে তো যারা উঠে গেছে তারা ফাইনালে লড়বে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো কোনো রাগ ঢাক নয়, আমরা সরাসরি চলে এসেছি থার্ড প্লেস নির্ধারণীতে। আমাদের সব কারগুলো প্রস্তুত, তার মধ্যে ইতিমধ্যে ফাইনাল নিষিদ্ধ করেছে সুবারু, WRX, STI এবং পোর্স প্যানামেরা। তো আমরা দেখি আমাদের থার্ড প্লেসে আসলে কোনো রকম নতুন আমরা কি কোনো উইনার পাই কি। তো আমরা শুরু করি, দেখি থার্ড প্লেস নির্ধারণীতে আসলে আমরা কীরকম কম্পিটিশন লক্ষ্য করি গাড়িগুলোর মধ্যে। একেবারে লেইন ভর্তি, আমরা দেখতে পাচ্ছি শুরুতে লেইন ওয়ানে 4GT, দেন কাস্টমস অটো, নিশান সিলভিয়া, ভক্সওয়াগন বিটল পিক আপ, নিশান স্কাইলাইন R33 এবং সুপার ভ্যান। সো আমরা শুরু করি, দেরি না করে কে কেমন পারফরমেন্স করে দেখার জন্য উদ্গ্রীব আমি। 3, 2, 1, গো! লেইন 6, চমৎকার একটি প্রথম রেস আমরা দেখলাম, যেখানে আসলে আমাদের নজর তো থাকবে যে উইনারটার দিকে, সুপার ভ্যান, কিন্তু অন্যান্য গাড়িগুলো কিন্তু খুব কাছাকাছি ছিল, শুধু হয়তো 4GD কিছুটা পিছিয়ে গিয়েছিল। আই হোক আমরা দেখতে যাচ্ছি এখন সেকেন্ড রেসে কি হয়। রাগ ঢাক নাই, এবার উপর থেকে দেখা হবে কে কিভাবে আগায় পিছায়। আমরা শুরু করছি, 3, 2, 1, গো! লুক এট দ্য ডজ ম্যান, দিস ইজ ফাস্ট, ইটস গেটিং ফাস্ট। সো সেকেন্ড রেসে জিতে কিন্তু বেশ ভালো রকম এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যে আমরা তৃতীয় স্থানে আসলে কাকে পাই। কিন্তু এই দিকে কিন্তু আবার 4GT কিন্তু ব্যাক করেছে, এবার কিন্তু সে আসলে কিন্তু সেকেন্ড রেসে সে দ্বিতীয় অবস্থানে ছিল। অন্যদিকে হয়তো নিশান দুটো কিছুটা খারাপ করেছে, কিন্তু বাকি 4 টাকার কাছাকাছি ছিল। আমরা শুরু করি, ডজ ভ্যানের মনে হচ্ছে গতি আরও বেড়ে গেছে। আমরা শুরু করি আমাদের থার্ড রেস, 3, 2, 1, অ্যান্ড গো! লুক অ্যাট দ্য ডজ ভ্যান।
চমৎকার ভাবে 3 out of 3 আমি বারবার ডজ ভ্যান বলা আসলে সুপার ভ্যানকে ডজ ভ্যান বলে ফেলি কিন্তু এক্সাইটমেন্টে জানি না কেন কারণ ডজ ভ্যান কিন্তু আগামীবার আমাদের ফোর্থ চ্যাম্পিয়নশিপে ইনশাআল্লাহ থাকবে তো সেই জন্য কি বারবার বলে ফেলছি কিনা কারণ এটাকে খুব কষ্টে আমি লোভ মানে আমার লোভ ছিল যে আমি এই চ্যাম্পিয়নশিপে এটাকে দিব কিন্তু আসলে আমি ফোর্থ চ্যাম্পিয়নশিপে নিয়ে গেছি তো আসলে দেখা যাক কি হয় আমাদের ফোর্থ রেস আমরা শুরু করি আমরা এবার উপর থেকে দেখাই প্রত্যেকটা গাড়ি কিন্তু লেন চেঞ্জ করেছে আমরা শুরু করছি আমাদের ফোর্থ রেস এবং 3 2 1 অ্যান্ড গো তো 6টি রেসের মধ্যে আসলে টানা 4টিতে জিতে আমাদের কিন্তু আমাদের থার্ড প্লেস অবশ্যই প্রথমবারের মতো থার্ড প্লেস অর্জন করলো আমাদের সুপার ভ্যান কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাকি যে 5টা কার যখন আসলে সুপার ভ্যান প্রত্যেকটা রেসে কিন্তু উইন করতেছিল তখন কিন্তু এদের পারফরমেন্সটা ছিল ভ্যারিয়েবল কখনো ফোর্ড কখনো বিটল কখনো বা নিশান কখনো কাস্টম শট কেউ কেউ এগিয়েছিল আমার মনে হয় এই যে এখন আমরা 5টা রেস করব দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্য হাইয়েস্ট পারফর্মিং কার উইল বি দ্য ফোর্থ ইন প্লেস সো আমরা শুরু করতে যাচ্ছি যেহেতু বারবার আপনারা কাস্টিং দেখতে কিছুটা পছন্দ করেন তারপর আরেকটা জোর আরেকটা লুক আমি দেওয়া দিচ্ছি আমাদের কাস্টিং এ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলভিয়া ঘুরছে এবং আমাদের রেসিং কার গুলো যেগুলো এই রেস অংশ নিয়েছে আমরা যদি কিছুটা আন্ডারগ্রাউন্ডের দিকে যাই আমাদের ডিওরামা গুলো আমাদের ফিগার গুলো আমাদের ওয়ার্কশপ এবং সর্বোপরি এয়ার ডাইকা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা শুরু করতে চাই দেরি না করে 3 2 1 ইট শুড বি এক্সাইটিং রেডি ফর দ্যাট ফোর্ডের কিন্তু একজন জবজ ভাই আছে এখানে কাছাকাছি অবস্থান চলুন আমরা মেইন লাইন আর প্রিমিয়াম লাইন হলারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরু করি আমাদের সেকেন্ড সো গ্রুপ পর্যায়ে ভালো করা আমাদের ফোর্ড আমরা কিন্তু আসলে প্রথম রেসে উইনার হলো দেখা যাক অন্যান্য কারগুলো এবার ব্যাক করতে পারে কিনা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড রেস আমরা এবার ওটাই উপর থেকে কাস্টিং করার চেষ্টা করব আমরা শুরু করছি 3 2 1 আসলে চমৎকার আমি বলেছিলাম কিন্তু এটি এই ফোর্থ রেসটি কিন্তু আমাদের খুব এক্সাইটিং হবে কিন্তু আমরা দেখলাম শুরুতে সবচেয়ে পিছিয়ে থেকে কিন্তু রেস উইন করলো সবচেয়ে পিছিয়ে থেকে এক্সিলারেট করলো স্লপ শেষ হওয়ার পর থেকে চমৎকার এক্সিলারেট করলো আমরা দেখতে পেলাম আমরা শুরু করতে যাচ্ছি আমাদের থার্ড রেস প্রত্যেকটি লাইন চেঞ্জ হয়েছে এবার আমরা প্যারালাল ভঙ্গিতে দেখাচ্ছি শুরু করছি ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে তো আমরা যদি গ্রুপ পর্যায়ের কথা মনে করি আমাদের বিটল আপনাদের মনে আছে সেই বেঞ্চ আমাদের দুর্ভাগা বেঞ্চ কোথায় এই যে সেই বেঞ্চ কিভাবে বিটল ব্যাক করেছিল টাই ব্রেক করতে হয়েছিল সেই বিটল আবারও কিন্তু এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অন্যদের জন্য কিন্তু কারগুলো খুব কাছাকাছি ছিল গতবার কিন্তু আবার ফোর্ড খুব খারাপ করেছে দেখা যাক এই যে আমাদের ফোর্থ যে আমাদের ফোর্থ রেস এটাতে কি ঘটনা ঘটে আমরা শুরু করতে যাচ্ছি আরেকটি এক্সাইটিং দ্য রেস নাম্বার ফোর নিউ উইনার অথবা ওল্ড উইনারটা কেউ এগিয়ে যায় রেডি 3 2 1 অ্যান্ড গো কর্নারের নজর রাখুন এই যে এগিয়ে কিন্তু গেল আমি জানি না হলুদ হলুদ মিশে গেছে কিনা আরেকটা বিষয় হচ্ছে চোখের ভুল হয় ক্যামেরারও ডেফিসিয়েন্সি থাকতে পারে যে আমরা কোনাটা ধরেছি কিনা কিন্তু আসলে কি মেটাল ডিটেক্টর ডিটেক্ট মানে আমাদের সরি আমাদের ফিনিশ লাইন যে ডিটেক্টর সেটা কিন্তু কোনো ভুল করে না সো
পুরোপুরি আস্তে আছে, চমৎকার একটা জিনিস। এবং এবারেও কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু ডিটেক্ট করলো, আপনারা স্লো মোশনে দেখতে পাইছেন, আমি আবার গোল করে দেখিয়ে দিয়েছি যে আসলে গাড়িটা কিভাবে লেটার পোর্শন এক্সিলারেট করে। আপনারা যদি স্লো মোশনে দেখেন থাকেন, এই জায়গাটা হলুদ হওয়ার কারণে কিন্তু আসলে, এবং এটা আমাদের সবচেয়ে কোণা থাকার কারণে কিন্তু যে যে বিটল এখানে বেশ ভালো রকম এক্সিলারেট করে এগিয়ে গিয়েছিল সেটা কিন্তু আসলে বুঝতে কিছুটা কষ্ট হয়েছে হয়তো স্লো মোশনে আপনাদের। কিন্তু আমাদের বিটল টানা তিনটি জিতে কিন্তু ফোর্থ প্লেস অর্জন করেছে। বাকি রেস আসলে আর করার দরকার নেই, কারণ আমরা ফোর্থ প্লেসের কার পেয়ে গেছি। আরেকটি রেস করলেও রেজাল্ট যা, না করলেও রেজাল্ট তা। আপনারা দেখেছেন আমাদের 34, আমাদের সো আপনারা দেখলেন এতক্ষণ যে আমাদের 32 কার রেসিং, এগুলো সব আমাদের ওল্ড কার, নতুন কাস্টিংগুলো ওদিকে। তো আপনারা যেটা দেখেছেন, আমরা কিন্তু পেয়ে গিয়েছি আমাদের থার্ড এবং ফোর্থ প্লেসকে। আমরা শুরু করবো আমাদের ফাইনাল রেস, আপনারা প্রস্তুত তো? তো ঠিক আছে, প্রস্তুত থাকুন, আমরা শুরু করতে যাচ্ছি ফাইনাল। এখন আমরা খুঁজে বের করব এই লেন 1 2 3 4 5 6, এই 6টি লেনের রাজা কে। আপনারা নাম্বারিং করা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা শুরু করছি লেন 1 এবং লেন 2 থেকে আমাদের ফাইনাল এক্সাইটমেন্ট। আগের বারের ফাইনালিস্টদেরকে যে আমরা আরেকবার দেখে নিই, আপনারা ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছেন হয়তো দেখতে দেখতে, আমাদের প্রথমবারের ফাইনালিস্ট এবং আমাদের প্রথমবারের চ্যাম্পিয়ন, ফাইনালিস্ট তো অবশ্যই চ্যাম্পিয়ন এবং আমাদের সেকেন্ড বারের চ্যাম্পিয়ন, এবং এই দুজনই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এই দুই হতভাগার কাছ থেকে যারা রানার আপ হয়েছিল, কিন্তু দুজন টাই ব্রেকারে। এবার কি পারবে সেই এক্সাইটিং রেস, এটা কি টাই ব্রেকার হবে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাবো যে টাই ব্রেকার হয় কিনা। তবে হ্যাঁ, টানা দুটি লেনে জিতলে লেন 1 লেন 2 মধ্যে এই টানা দুটি যে জিতবে সে কিন্তু প্রথম লেন 1 লেন 2 উইনার। সো এখানে লেন 1 লেন 2 তে হবে, আবার লেন 5 লেন 6 হবে। যদি এখানে টানা কেউ জিততে পারে তাহলে কিন্তু আমরা লেন 3 লেন 4 কে আর ব্যবহার করবো না, কিন্তু আমরা দেখি আমাদের কোনটি সবচেয়ে ভালো হয় এবং তারা কি আসলে টাই ব্রেক লাগে কিনা। লেন 3 লেন 4 এ গেলে কিন্তু টাই ব্রেক লাগবে। তো আমরা দেখতে যাচ্ছি 1 2 4 6 এর মধ্যে আসলে কি ঘটনা ঘটে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রেস। সো আমাদের রেস নাম্বার 1, লেন 1 এ পোর্শ প্যানামেরা এবং লেন 2 তে সুপার এসটিআই। 3 2 1 এন্ড গো। লুক এট দ্য পোর্শ। সো সুবারু আর পোর্শের মধ্যে খুব বেশি ব্যবধান ছিল না, কিন্তু পোর্শ এইটা একটা গাড়ি, যে গাড়িটা আসলে কীভাবে যে এক্সিলারেট করে আজ রীতিমতো দৌড়াইতে হয় ক্যামেরা নিয়ে পিছনে। তো তবুও এসটিআই কিন্তু খারাপ করে না আমাদের সুবারু। দেখা যাক সুবারু কাম ব্যাক করতে পারে কিনা লেন 1 থেকে। এখন যদি সে আবার উইনার হয় তাহলে কিন্তু আবারও সে লেন 2 তে অ্যাডভান্টেজে থাকবে। এবার কিন্তু অ্যাডভান্টেজে আছে পোর্শ, অর্থাৎ টানা দুটি জিততে হবে এই লেনে। দেখা যাক লেন 1 2, লেন 1 2 এর উইনার কে হয়। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড রেস, পোর্শ অ্যাডভান্টেজে, দেখা যাক সুবারু কামব্যাক করতে পারে কিনা। 3 2 1 গো। পোর্শে গিয়ে, পোর্শে গিয়ে, এবং দিস ইজ পোর্শ। তো কখনোই কিন্তু এরকম হয়নি, আমরা কিন্তু দেখেছি বারবার অন্যান্য গাড়িগুলো কামব্যাক করে, কিন্তু এটা কি গাড়ি আসলে পোর্শ প্যানামেরা এমন পারফরমেন্স করছে। লেন 1 লেন 2 তে টানা জিতলো, অর্থাৎ এখন 6 লেনের রাজা হতে হলে লেন 1 লেন 2 তে তো সে ওভারকাম করে ফেলেছে, বা যদি লেন 3 লেন 4 এ করতে পারে, সো আমাদের লেন 5 লেন 6 এ করতে পারে, তাহলে আর আমাদের বাকি দুটো লেন দরকার নেই। আমাদের রাস্তার রাজা হবে যে, সে হবে যদি পোর্শ হয় তাহলে পোর্শ। আমাদের দেখা যাক সুবারু কামব্যাক করতে পারে কিনা, চ্যালেঞ্জ কিন্তু সুবারুর জন্য। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আরেকটি রেস। 3 2 1 গো। বিলিভ করেন এমন একবারও হয় নাই, আপনারা চাইলে এই বাটনে দেয়া থাকবে আমাদের আগের দুটি চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু পোর্শ
মানে এরকম রেজাল্ট হয়নি যে একটা গাড়ি একবারও হারে নাই। আগের বার যারাই যতবারই হয়েছে তাদের টাই ব্রেক পর্যন্ত লেগেছে, তারা গ্রুপ পর্যায়ে হয়তো কেউ কেউ চ্যাম্পিয়নরা গ্রুপ পর্যায়ে হেরেছে, কিন্তু পোর্স আমার মনে হয় এটা মানে আমার মানে জাস্ট ক্লিন সুইপ ক্লিন সুইপ ক্লিন সুইপ করে করে কিন্তু আসলো। এই ধরনের রেকর্ড কিন্তু আগের যে আমাদের মানে রেসিং রেসগুলো করেছে আমরা পাইনি। দেখা যাক মাত্র ওয়ান উইন অ্যাওয়ে এই রেকর্ডটি সে রাখতে পারে কিনা, এখন জিতলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমরা শুরু করছি, 3 2 1 এন্ড গো। আসলে এখানে কি তাদের কিছু ডেন্টে প্রবলেম আছে? হ্যাঁ, কিছুটা কিন্তু রং উঠে গিয়েছে চাকার, আসলে ফ্যাক্টরি এরর থাকে এগুলো, কিন্তু সবই নিউ কার। তো আপনার যাই হোক, চমৎকার একটি কাস্টিং আপনারা দেখতে পাচ্ছেন পোর্স। আমার সবচেয়ে ভালো লাগে তার ব্যাক ডিটেলিংটা, আমি জানি না ক্যামেরায় কতটুকু পরিষ্কার হচ্ছে, কারণ অটো ফোকাস নেয়, পেছনে সামনে ফোকাস নিয়ে ফেলে। তো আমরা যদি দেখি গাড়িটার ডিটেইলিংটা, আমরা দেখতে পাবো কি চমৎকার, আসলে কালারটা খুব ভালো। পোর্সের আরও কয়েকটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের রেসে অংশগ্রহণ করেছে, আরেকটি ভেরিয়েন্ট সামনে করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাক ডিটেইলিংটা অবশ্যই সুন্দর। তো আমাদের নতুন চ্যাম্পিয়ন, এবং নতুন চ্যাম্পিয়ন সে চ্যাম্পিয়ন বোর্ডে স্থান পাবে। তোমরা একটু সরে যাও, আমাদের ফার্স্ট চ্যাম্পিয়ন, সেকেন্ড চ্যাম্পিয়ন এবং প্রথমবার থার্ড চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নশিপে হবে। আমাদেরকে ছেড়ে যাবেন না, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম।